মুক্তির জন্য প্রস্তুত আশরাফ শিশির নির্মিত চলচ্চিত্র 570। সব ঠিকঠাক থাকলে 15ই আগস্ট উপলক্ষে ছবিটি মুক্তি দিতে চান পরিচালক। ছবিটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী কয়েক ঘন্টা নিয়ে নির্মিত হয়েছে। শোক দিবসে ছবিটি মুক্তি দেওয়ার সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে। ছবিতে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া একজন সেনাবাহিনীর সৈনিক চরিত্রে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। মূলত তার উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। ছবিটি করা নিঃসন্দেহে যে কোনো অভিনেতার জন্য একটি বড় সৌভাগ্যের ব্যাপার বলে মনে করেন এই ছবির নায়ক বাপ্পী চৌধুরী। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা সামনি সহ প্রায় 3 শতাধিক শিল্পী।